দশ বছর আগে আসিয়ান কাপ ফাইনালে শুধু গোল করাই নয় গোটা টুর্নামেন্টে দুরন্ত খেলে ইস্টবেঙ্গলের আসিয়ান জয় বড় ভূমিকা নিয়েছিলেন মাইক ওকেরো এ মুহূর্তে পোল্যান্ডে খেলছেন ছুটি কাটাতে রয়েছেন ইতালিতে কলকাতা কিংবা ইস্টবেঙ্গল থেকে বহু বহু দূরে থাকলেও মাইকের স্মৃতিতে টাটকা আসিয়ান জয়ের দিনটি ইতালি থেকে টেলিফোনে বলছিলেন সেদিনের ফাইনালের আগে কোচ সুভাষ ভৌমিকের অনুরোধের কথা পোল্যান্ডে থাকলেও তার মন পড়ে আছে কলকাতায় কলকাতার ফুটবল আবেগকে আরো একবার ছুঁয়ে বিদায় জানাতে চান ফুটবলকে কোন ক্লাবের প্রস্তাব পাননি এখনো তবু নিজের উদ্যোগে অগস্টের শেষে কলকাতায় আসছেন মাইক Kolkata.